হ্যালো বন্ধুরা, সালাম আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখবো যে আসলে ইউটিউব থেকে যারা অনেকে ইউটিউবে আমরা অনেকে চেষ্টা করতেছি ইউটিউব থেকে ইনকাম করবো, কিন্তু আসলে ইউটিউব থেকে মূলত কত ভিউজে কত টাকা দেয়, যদি আমরা সেই জিনিসটা জানার একটু চেষ্টা করি। সেটা দেখার জন্য আমি ডিরেক্ট আমার চ্যানেল, অর্থাৎ আপনি যখন ইউটিউবে যাবেন বা আপনার যখন একটা ইউটিউব চ্যানেল থাকবে বা আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে যে আপনার আপনি চ্যানেল লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে এখান থেকে ইউর চ্যানেল, যে আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আসবেন। আসার পরে আপনি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি প্রথমত আমার যে দুটো চ্যানেল রয়েছে সেটা দেখাই। যেমন ধরেন যে আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছি যেটা অল্প মাত্র ভিউজ হয়েছে, আমি অ্যানালিটিক্সটাও দেখি। এটা মাত্র এই মাত্র একজন মানে দেখছে, 28 জন ভিউজ হয়েছে। তো ওয়াচ টাইম হয়েছে 0.7 সাবস্ক্রাইবার পাইছি আমি এটা থেকে একটা, আর এটা থেকে রেভিনিউ পাইছি 0.3 সেন্ট মাত্র। তো এইভাবে যদি আমি এটা রিচ দেখি, রিচে আছে 605টা ইমপ্রেশন, ক্লিক, ভিউস, ইউনিক ভিউয়ার্স, নতুন যে ভিউয়ার ছিল তারা, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, রেভিনিউয়ের ঘরে এটা। এখন এখান থেকে আরপিএম আর হচ্ছে আপনার সিপিএম, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখেন যে আমরা যদি আরো ব্যাক গেছে যাই, এরকম আমার যে শর্ট ভিডিওতে কোনো এখনো রেভিনিউ চালু হয়নি। শর্ট ভিডিওতে রেভিনিউ সাধারণত জানুয়ারির দিকে চালু হবে। তো ধরেন যে আমরা এই ভিডিওটা দেখি, এটাতে দেখি একবার অডিয়েন্স, এটাতে ভিউজে 370, ঠিক আছে, 0.3 সেন্ট, সাবস্ক্রাইবার পেয়েছে 238টা, এটাতে এই একটা ভিডিওতে এতগুলো সাবস্ক্রাইবার পেয়েছে, রিচ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স, রেভিনিউ। তো আসলে রেভিনিউটা মূলত ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর, আপনার কন্টেন্টের যে টাইটেল, এটা আসলে আপনার ভিজিটর কারা, তারা কোথা থেকে এসেছে। ধরেন যে আরো ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখি, যদি আমরা এটাতে দেখি, এটা আমার মোটামুটি 6,000 মতো ভিউজ হয়েছে। এটা থেকে আমি 0.35 সেন্ট পেয়েছি। এখানে ওয়াচ টাইম, এটা সাবস্ক্রাইবার পেয়েছি 52টা। আরেকটু ব্যাক যাব, এরকম আসলে মূলত এটাতে দেখি, এটাতে 50 সেন্ট পেয়েছি, হ্যাঁ, মাত্র 3,000 ভিউজে। আবার ধরেন যে এইটাতে যদি দেখি আমি, তো এটা আমার মোটামুটি 32,000 ভিউজ হয়েছে। এটাতে আমি 13.81 সেন্ট পেয়েছি। এটাতে ওয়াচ টাইম, এটাতে সাবস্ক্রাইবার পেয়েছি 266টা। আবার আরো নিচে ভিডিও আছে, সবগুলাই দেখাচ্ছি আপনাদের। এটা মূলত কোন স্ক্রিনশট না, আপনারা যে কেউ দেখতেছেন, আমি আমার নিজের চ্যানেল থেকেই দেখাচ্ছি। তো এটাতে দেখি, ধরেন যে এটাতে দেখি, এখানে 0.91 সেন্ট পেয়েছি। আসলে ভিউজটা মূলত ডিপেন্ড করে আপনার এই চ্যানেলে যে অ্যাড শো করে, এই অ্যাড ক্লিকের উপর ডিপেন্ড করে মূলত এটা হয়। আসলে অনেকে চিন্তা করে যে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার থেকে কোনো টাকা না, সাবস্ক্রাইবার থেকে আসলে কোনো ইউটিউব কোনো পেমেন্ট করে না। আমরা যদি এই ভিডিওটা দেখি, এটাতে 50 সেন্ট, মাত্র 3,000 ভিউজ। তারপরে ধরেন যে প্রত্যেকটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের শুধুমাত্র প্রুফের জন্য, যে আসলে ইউটিউব থেকে আদৌ ইনকাম হয় কিনা বা করা পসিবল কিনা সেটা দেখার জন্য। এটা এখানে দেখেন 14 সেন্ট পেয়েছি, মাত্র 390টা ভিউজ হয়েছে, 12 ঘন্টা ওয়াচ টাইম এটা দিয়ে পূর্ণ হয়েছে, সাবস্ক্রাইবার পেয়েছি 2টা, আর রেভিনিউ পেয়েছি এটা। তারপরে তারপরে যদি আমরা এই ভিডিওটা ধরেন যে আমি এই ভিডিওটা দেখি, এটা দেখি, ঠিক আছে, এই ভিডিওটা দেখি যে আসলে ভিউজ কতগুলো, ওভারভিউ, এটাতে 32,000 ভিউজ এটাও তো হয়েছে। এটাতে পেয়েছি আপনার প্রায় $12-এর মতো, 216টা সাবস্ক্রাইবার পেয়েছি, আর হচ্ছে মূলত 1100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে একটা ভিডিও দিয়ে। আবার এই ভিডিওটা লাস্ট 48 ঘন্টায় 156 জন ভিউজ দিয়েছে এই ভিডিওটা, রিয়েল টাইম এটা আর কি। তো এখান থেকে আপনি চাইলে এরকম দেখতে পারবেন। তো টোটালি আমরা যদি আমাদের নিজের চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখি, ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর ধরেন যে আপনি এখান থেকে টোটাল অ্যানালিটিক্সটা দেখবেন যে আসলে এই চ্যানেলটার অবস্থা কি বা কি অবস্থায় আছে বিষয়। তো এই চ্যানেলটার লাস্ট 28 দিনে ভিউজ পেয়েছে মোটামুটি 18,000-এর মতো, ঠিক আছে, ওয়াচ টাইম হয়েছে 512.1 ঘন্টা, সাবস্ক্রাইবার পেয়েছে 1200, এস্টিমেটিং রেভিনিউ পেয়েছে $8.77। তো সেম ভাবে যদি আমি আমার আরেকটা চ্যানেলে দেখাই, এই চ্যানেলটাতে ধরেন যে আমি এই চ্যানেলে একটু আসি,
আসার পরে যে কোনো একটা ভিডিও আমরা ক্লিক করি, আমি সবই দেখাচ্ছি যে আসলে কোন ভিডিওতে কি ইনকাম হয়েছে বা কি। এটা যদি ক্লিক করি আমরা, এটাতে ক্লিক করার পর ধরেন যে এটা 292টা ভিউজ হয়েছে, বাট এটাতে আমি শুধুমাত্র 26 সেন্ট পেয়েছি। রিচ দেখেন, রিচ হয়েছে এইভাবে। তারপরে আরো নিচে আসি, যদি আমরা এই ভিডিওটা দেখি, এটাতে মাত্র 16টা ভিউজ হয়েছে, তাও কিন্তু আমি 2 সেন্ট পেয়েছি আর কি। ব্যাক যাই, আরো নিচে আসি, ধরেন যে এটা 13 নভেম্বর দিয়েছিলাম, এটাতে দেখি কি অবস্থা। এটাতে 26 সেন্ট পেয়েছি, মাত্র 293টা ভিউজ। তো এইভাবে মূলত আসলে ইনকাম গুলো হয়, আপনারা যে কেউ চাইলে দেখতে পারবেন বা করতে পারবেন। তো ইনকাম হয় কিনা সেটা লাইভ প্রুফ দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করানো। ইনশাল্লাহ জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শর্ট ভিডিওতে যে ইনকাম হয় সেগুলো শো করবে বা শুরু হবে। তখন আমরা যারা শর্ট ভিডিও ক্রিয়েট করি বা কন্টেন্ট বানাই, তারাও মূলত এইসব ভিডিও থেকে আমরা ইনকাম করতে পারি। এই ভিডিওটা দেখি, আমরা দেখি এটাতে 52 সেন্ট পেয়েছি, মাত্র 601টা ভিউজে। তো আসলে ভিউজের ক্যালকুলেশন এইভাবে হয় না, আপনার ডিপেন্ড করে যে আপনার এই ভিডিওগুলো কোন কোন কান্ট্রি থেকে দেখতেছে, কি অবস্থায় বা কি আছে বিষয় এটা জানে। তো আমরা যদি এই চ্যানেলের অ্যানালিটিক্স দেখি, আপনি দেখেন যে আমি এটা যদি দেখাচ্ছি অডিয়েন্সটা, এই চ্যানেলের অডিয়েন্স কারা, ঠিক আছে, অডিয়েন্স গুলো তো কোথা থেকে এসেছে সেটার জন্য দেখবেন যে আপনার কবে থেকে কবে কদারিয়ে কত ভিউজ, এখানে কোনো ভিউজ আসেনি, এখানে 0 0 ছিল, এখানে এভাবে একটা মূলত অ্যানালিটিক্স। তারপরে রেভিনিউ যদি আমরা দেখি, যদি রিচার্জে আমরা ক্লিক করি, রিচার্জের ঘরে আপনি দেখতে পারবেন বা আপনার এখানে যদি কোনো সিলেক্টেড কিওয়ার্ড বা টপিকস থাকে সেটার আপনি এগেনস্টে এখান থেকে করতে পারেন। এটা মূলত ওভারভিউ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আসলে ইউটিউব থেকে কি পরিমাণ রেভিনিউ পাওয়া যায় বা আদৌ সত্য কি না, তো আপনি কত পরিমাণ রেভিনিউ পায়, কি অবস্থা আসে বিষয়ে, যারা অনেকের অনেক ভিউজ হয়, মূলত অ্যাড ক্লিকের উপর ডিপেন্ড করে রেভিনিউ গুলো আসে। বা আপনার এই চ্যানেলের যারা ভিজিটর বা অডিয়েন্স, তারা আসলে মূলত কোন লোকেশন বা কোন কান্ট্রি থেকে দেখতেছে, এর উপর ডিপেন্ড করেই মূলত ইউটিউব।